একবার বনে গাছ কাটার সময় গাছ কুঠারকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি এই নির্দয়ভাবে আমাকে কিভাবে কাটো। তখন কুঠার তার উত্তরে বলল যে তোমার স্বজাতি আমার পেছনে লাগানো আছে, সে যদি আমাকে পিছন থেকে সাপোর্ট না করত, আমাকে শক্তি না দিত, তাহলে আমি তোমাকে কাটতে পারতাম না। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি, আমাদের ক্ষতি আমাদের যত সমস্যার মূল কারণ আমাদের খুব কাছের মানুষেরাই। তাই আপনার বিপদের মুহূর্তে বা কষ্টের মুহূর্তে আপনার গোপন কথাগুলো, আপনার দুর্বল কথাগুলো কাকে বলছেন, কেন বলছেন একবার ভেবে দেখবেন, নইলে আপনার এই দুর্বলতাকে হাতিয়ার করে সে হয়তো আপনাকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই কাকে কি বলছেন একবার ভেবেই বলবেন।